আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো কোয়েল পাখির খাদ্য তালিকা। কখন কোন খাবারটা কোয়েল পাখিকে দিতে হবে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি সেটা সঠিকভাবে না জানা যায় এবং সঠিক খাদ্য প্রয়োগ করা না যায়, তাহলে কোয়েল পাখির থেকে আপনারা আশা শুরু ডিপ পাবেন না। চলুন দেখা যাক শুরু থেকে আপনারা কী খাওয়াবেন। কোয়েল পাখি গুরু সাইজ থেকে 30 দিন 35 দিন পর্যন্ত শুধুমাত্র বাজারে যে ফিডটা পাওয়া যায়, নারিশ কোম্পানির ফিড, সেই ফিডটা দিতে হবে। তো 30 দিন 28 দিন 30 দিন হয়ে যাওয়ার পরে এর সাথে আপনারা হালকা হালকা করে এই সোনালি স্টার্টার মিক্স করে শুরু করবেন। এটা 45 দিন বয়স পর্যন্ত এই সোনালি স্টার্টার খাওয়াবেন। তারপরে এটা হলো লেয়ার লেয়ার ওয়ান, কোয়েল পাখি ডিমে আসার জন্য এই খাবারটা দিতে হয়। তার প্রথমেই একবারে ওদের এই খাবার সম্পূর্ণটা এককভাবে এই খাবার দেওয়া যাবে না। তার জন্য কি করতে হবে, এই লেয়ার লেয়ার ওয়ানের সাথে এই সোনালি স্টার্টার এই ফিডটা আপনার মিক্স করে, এটা প্রথমে 70%, এটা 30%, এরকম এক সপ্তাহ গেলে তারপরে 50% 50%, তারপরে 55 দিন হলে আপনারা ডাইরেক্ট এই লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটাতে চলে যাবেন। এই খাবারটা ডিম দেওয়া যতদিন ডিম দিবে, যতদিন ডিম কি আপনারা যতদিন কোয়েল পাখি আসলে থাকবে পালন করবেন, কন্টিনিউ এই লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে হবে। যদি কোয়েল পাখি স্বাস্থ্য 150 গ্রাম থেকে কমে আসে, সেই ক্ষেত্রে আবার আপনারা এই সোনালি স্টার্টার মিক্স করে কিছুদিন খাওয়াবেন। ডিম পাড়া শেষ হলে আবার তো ডিম কন্টিনিউ পাড়ার পরে 3 দিন 4 দিনের একটা গ্যাপ দেয় কোয়েল পাখি, সেই সময়টায় আপনার এই সোনালি স্টার্টার ফিড মিক্স করে খাওয়ালে আবার স্বাস্থ্যের যে কমতি ছিল সেটা আবার পূরণ হয়ে যাবে। একটা পাখি সাধারণত 23 থেকে 30 গ্রাম খাবার খায়, সেই অনুপাত করে আপনারা খাবার দিবেন। খাবার পর্যাপ্ত খাবার না দিলে কোয়েল পাখি থেকে আসা স্বরূপ ডিম পাওয়া যায় না। কোয়েল পাখি সম্পূর্ণ প্রোডাকশনে আসলে আপনার 90 থেকে 95% পর্যন্ত ডিম দেয়। আমার এখানে 15টা পাখি আছে, এর মধ্যে থেকে আমি 2টা ছেলে পাখি আছে, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ছেলে এবং মেয়ে
কিভাবে চিহ্নিত করা যায় সেটা যদি চিনতে না পারেন তাহলে আমার পিছনের ভিডিওতে আছে, সেখানে গিয়ে দেখতে পাবেন পুরুষ এবং মহিলা কোয়েল পাখি চেনার উপায়। আমার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কোয়েল পাখি ডিমে আসার পরে ওদের পর্যাপ্ত খাবার এবং পানি দিতে হয়। দেখেন, আমি প্রথমে একটি পানি রেখেছিলাম, তাতে দেখা যায় পানি রাত্রে দিয়ে রাখলে সকালে পানি স্বল্পতা দেখা দেয়, পানি নাই, সেই ক্ষেত্রে আর একটি পানির ব্যবস্থা করেছি, এতে করে পানির স্বল্পতা কাটে। কারণ এই খাবারগুলা ওদের পাকস্থলিতে যাওয়ার পরে এই খাবারগুলো ফুলে পানিতে পানির সাথে মিশ্রণ হয়ে ফুলে যায়, যার কারণে পানি স্বল্পতা দেখা দেয়। তাই প্রচুর পরিমাণে পানি দিবেন। আর আমার যে দুইটা পাখি, তার মধ্যে এই সাদা কোয়েল পাখিটা সম্পূর্ণ অ্যাডাল্ট, ও 4টা পাখি পুরাতন, যেগুলা 3বার ডিম দিয়ে দিয়েছে, চতুর্থবার ডিম দিচ্ছে, তো ওর সাথেরই পাখি। ওই পাখিটা ওদেরকে প্রচুর ঠুকরানোর ফলে প্রত্যেকটার ছাল বাকলা উঠায় ফেলছে, পশম উঠিয়ে ফেলছে। দেখেন, পশম তারপরে ঘাড়ের দিক দিয়েও কি করে ফেলে, যার কারণে আমি এটার এই ঠোঁট কেটে দিয়েছিলাম। আপনাদের একটু দেখাই, যে পাখিটার পুরুষ পাখি, এটা ঠোঁট আমি যে কেটে দিয়েছিলাম, এই যে কেটে এখানে সমান করে দিয়েছি, আবার হয়ে যাচ্ছে। তা আপনারা যদি মনে করেন যে পাখি প্রচণ্ড ই করতেছে, সেই ক্ষেত্রে ঠোঁটের অগ্রভাগ স্বল্প পরিমাণ কেটে দিতে পারেন। এখানে আমার আরেকটা, এটা মাদি পাখি, এই পাখিটা আপনার নর পাখি, প্রচুর চঞ্চল, অপূর্ণ বয়স্ক হয়ে গেছে, এই যে ঠোঁট বাঁকা হয়ে গেছে। ঠোঁট বাঁকা হয়ে গেলে বুঝবেন যে পাখি সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে। আর চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন অন্তত
গোসল করিয়ে দেওয়ার জন্য, কারণ গোসল করিয়ে দিলে ওদের শরীরে রোগ জীবাণু সৃষ্টি হয় না। গোসল করিয়ে রৌদ্রে শুকানোর, শরীরের আলোকগুলো শুকানোর আগ পর্যন্ত রৌদ্রে দিয়ে রাখবেন, যাতে শরীর ভেজা না থাকে। শরীর ভেজা থাকলে আবার ঠান্ডা লাগে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে রোদে রাখবেন, রোদে রেখে শরীর সম্পূর্ণ শুকালে তারপরে এনে যাবেন। এতে আর একটা উপকার আছে, সেটা হলো ওদের শরীর থেকে যে একটা দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধটা থাকে না, কারণ বাসায় লালন পালন করতে গেলে গন্ধের জন্য অনেকেই করতে পারে না, প্রতিদিন পরিষ্কার করতে হবে। প্রত্যেকদিন ওদের খাঁচা এবং খাঁচার নিচে পয় নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং ধোয়া দিয়ে দিতে হবে, যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং পাখি সুস্থ থাকে। পাখি সুস্থ রাখার জন্য এটা অতি প্রয়োজনীয় একটি পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তা ভিউয়ার্স, আজকে গোসল করিয়ে দিয়েছি, আপনাদের দেখালাম ওদের খাবারের তালিকা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খুদা হাফেজ।